আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করছি আল্লাহ তালা রহমতে আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আসি কেবরিয়া আজকে আবারও গান বাজনার আরও একটি নতুন পর্ব নিয়ে দর্শক আজকের যুগের গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে আমি যত বলবো ততই কম হবে আজকের যুগের মেটাল ব্যান্ড শুধুমাত্র আমাদের মনেই নয় আমাদের শরীরেও আঘাত করছে এবং সে সম্পর্কে হয়তো আমরা অনেকেই অবগত নই তবে ডিএনএ সায়েন্স আমাদেরকে তাই বলছে বাদ্যযন্ত্র মিউজিক আমাদেরকে প্রচণ্ড পরিমাণে প্রভাবিত করে আর সে কারণেই শয়তান সেই সৃষ্টির শুরু থেকে আমাদেরকে এই বাদ্যযন্ত্র দিয়ে প্রভাবিত বা পদভ্রষ্ট করতে শুরু করেছে প্রথম আদম আলহ ইসলামের সন্তান শিথ আলহি ইসালামকে শয়তান সরাসরি পদভ্রষ্ট করেছিল এই বাদ্যযন্ত্রের মাধ্যমে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন একটি ব্যান্ডকে এক্সপোজ করার জন্য এটি মূলত একটি ফরেন মিউজিক ব্যান্ড যার নাম হচ্ছে বেহেমত আপনারা অনেকেই হয়তো এই ব্যান্ডের নাম শুনেছেন সবচাইতে জঘন্য এবং শয়তানি কার্যকলাপ এই ব্যান্ডের মেম্বার্সরা করে থাকে তাদের সম্পর্কে একের পর এক বিশ্লেষণ করতে গেলে ভিডিওটি কয়েক ঘন্টার হয়ে যাবে কারণ তাদের প্রত্যেকটি ভিডিওতে টাইটেল থেকে শুরু করে ভিডিও সংয়ের মধ্যে অসংখ্য শয়তানের সায়েন্স সিম্বলস রয়েছে তো তাদের ব্যান্ডের নামটাই ধরুন বেহেমত এর অর্থ কি বিবলিক্যাল অ্যাকাউন্ট অনুযায়ী অর্থাৎ বাইবেলের ওল্ড টেস্টিমেন্ট অনুযায়ী বেহেমত ছিল একটি পুরোনো আমলের বিস্ট অথবা বলতে পারেন রাক্ষসে কোনো প্রাণী যার নাম থেকে তারা তাদের ব্যান্ডের নামকরণ করেছে বেহেমত এবার এই ব্যান্ডের একটি গানের টাইটেলের দিকে নজর দেই যেমন এই গানের টাইটেল দেখুন বার্ডজাবেল আপনারা কি জানেন এই নামের অর্থ কী প্রাচীনকালে একটি ডিমন বার্ডজেবেল নামে পরিচিত ছিল যাকে দ্য গড অফ মার্স প্ল্যানেট বলে মানুষ চিনত আসলে প্রাচীনকালের মানুষেরা এ সমস্ত জিনদেরকে বিভিন্ন জিনিসের গড অথবা ক্রিয়েটর বলে মনে করত তাই এই ডিমেন বা শয়তানটাকে দ্য গড অফ মার্স প্ল্যানেট বলা হয় প্রায় টেন মিলিয়ন ভিউ হওয়া এই গানটির লিরিক্স অনেকটা ইন্টারেস্টিং কাম অন টু মি বেল এভাবে করে মূলত সে সেই বদ ডিমেনকে ডাকছে বাই দ্য রেজিং ব্লাড সেলস বাই দ্য স্পিয়ার দ্য সোয়ার দ্য স্পেল বাই দ্য ওয়ার্ড দ্যাট ওপেন্থ হেল যাই হোক সে এখানে ডিমনিক কথাবার্তাই বলেছে তারপর দেখুন ফ্রিকুয়েন্টলি কয়েকটি ধর্মের ঈশ্বরের নাম এখানে উল্লেখ করেছে যেমন দেখুন বাই রাহুর হুর এটি উনিশশো চার সনে তৈরি করা একটি ধর্মের দেবতার নাম আর এই ধর্মটি তৈরি করেছিল অ্যালেস্টার ক্রলি আমরা সকলেই জানি যে অ্যালেস্টার ক্রলি একজন গ্রেট সেটেনিস্ট ছিলেন সে একজন বড় ধরনের শয়তানের উপাসক ছিল কেউ আবার তাকে শয়তানের বার্তাবাহকও বলতো তো তার সেই ধর্মের দেবতার নাম এখানে উল্লেখ করা হয়েছে তার নিচে আবার দেখুন বাই এলোহিম আমরা অনেকেই হয়তো জানি এলোহিম হচ্ছে বাইবেলে উল্লেখিত তাদের সৃষ্টিকর্তার নাম ওল্ড টেস্টিমেন্ট অর্থাৎ তরাতে এই নামটি পাওয়া যায় বাই স্যামিয়েল স্যামিয়েল দ্য আর্কেঞ্জেল আমরা হয়তো অনেকেই তার ব্যাপারে জানি না অনেকেই বিশ্বাস করে সে একজন ফেরেস্তা এবং অবিডিয়েন্ট গডের সার্ভেন্ট সৃষ্টিকর্তার বাধ্য ফেরেস্তা আবার কিছু জায়গায় তাকে গড অফ ডেথ এবং খারাপ কাজের জন্যও উল্লেখ করা হয়েছে তাকে অনেকেই ফলেন এঞ্জেল এবং শয়তানের সহায়ক হিসেবে দাবি করে তারপর আছে বাই সেরাফিম জুডাইজম ধর্ম অনুসারে সেরাফিম হচ্ছে ছয়টানা বিশিষ্ট ফেরেস্তা বাই হুর অ্যান্ড খেম এরা দুজন হচ্ছে প্রাচীনকালের পত্তলিকদের দেব দেবতা বাই গডস অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের দেবতা এরিস অ্যান্ড মার্স অ্যান্ড মাইটিথোর এরা হচ্ছে প্রাচীন মিশরের দেবতা অর্থাৎ সকল প্রকারের ফেরেস্তা ডিম্যান এবং অপদেবতাদেরকে একত্রিত করে এই রিক্সটি তৈরি করা হয়েছে প্রাচীনকালে অনেকেই জিন এবং রাজার সম্রাটদেরকে দেবতা বানিয়ে উপাসনা করত এবং সেই অপদেবতাদেরকে পূর্বের মানুষরা উপাসনা করত এবং শয়তান এতে খুশি হতো কারণ শয়তান তাদেরকে দিয়ে শিরক করিয়ে নিত সেজন্য এখনও মানুষের মধ্যে তারা এ সমস্ত দেবতাদের নাম ফুটিয়ে তোলার চেষ্টা করে বিভিন্ন গান এবং সিনেমার মাধ্যমে এবং ভালো মন্দকে মিশ্রিত করে ফেলত যেমন তাদের এই গানটি দেখুন অ্যাজ অ্যাভভ সো বিলো যার অর্থ যেমন ওপরে তেমনই নিচে যেমন ভালো তেমনই মন্দ ভালো মন্দের মধ্যে কোনো পার্থক্য নেই এই শিক্ষাটি তাদের উপাস্য ব্যাফমিট নামক চিত্রে দেখা যায় আর শয়তানের উপাসকরা এই আইডিওলজিতে বিশ্বাসী তাই তারা সবসময় এটিকে প্রচার করতে চেষ্টা করে তাদের আরও একটি গানের টাইটেল দেখুন ও ফাদার ও সেটেন ও সান ফাদার হচ্ছে প্রাচীন পত্তলিক ধর্মের ত্রিয়ত্ববাদের দেবতা যার নাম ছিল নমরুদ এবং নমরুদের কাছ থেকেই এই ত্রিয়ত্ববাদের উৎপত্তি ঘটে একই সঙ্গে যাকে আবার সান অর্থাৎ সূর্য হিসেবে রিপ্রেজেন্ট করা হতো তাকে সূর্য দেবতা হিসেবে মানুষ উপাসনা করত যার কারণে এখানে দ্য সান লেখা হয়েছে এবং এই সান ডিস্কের সাথে বা এর ইতিহাসের সঙ্গে শয়তানো রিলেটেড সূর্যদেবতার নমরুদ মারা যাবার পর মানুষ তাকে শ্রদ্ধা জানাতে সূর্যের দিকে সরাসরি সকাল সন্ধ্যা নমস্কার করত। তাই আমাদের হাদিসে এসেছে আমরা যেন সূর্য উদয় এবং অস্ত যাবার সময় সালাত আদায় না করি কারণ ওই সময়টিতে শয়তান পানির ওপর তার সিংহাসনে বসে তার দুটো সিং সূর্যের মাঝ বরাবর দিয়ে রাখে যার মাধ্যমে যখন মানুষ সূর্য উপাসনা করে বা সূর্যকে নমস্কার করে তখন ইনডিরেক্টলি এর মাধ্যমে শয়তানের উপাসনা করা হয় এবং সে কারণে এই তিনটি বিষয় রিলেটেড ফাদার সেটান এবং সান আমাদের পবিত্র কোরআনে বিভিন্ন অপদেবতার মূর্তি পূজা করাকে শয়তানের পূজা বলে বোঝানো হয়েছে তারপর এই গানের টাইটেল দেখুন গডের নাম উল্টো করে লিখেছে এদের উদ্দেশ্য হচ্ছে মূল ধর্মগুলোকে অপমান করা আর তার সাথে সেটানিজম প্রচার করা যদিও বা এই গড নামটি ব্যঙ্গ করায় আমাদের কোনো কিছু যায় আসে না বাকি অনেকের হয়তো দেখে খারাপ লাগতে পারে চলুন এবার তাদের গানগুলোর একটির ভেতরে যাওয়া যাক এখানে দেখুন এখানে ঠিক সেই ব্যাফোমিটের মতো অ্যাজ অ্যাভব সোবিল দেখানো হচ্ছে একটি হাত ওপরে এবং আরেকটি হাত নিচের দিকে করে এরপর দেখুন এর অর্থ হয়তো আমরা অনেকেই জানি হাত দিয়ে এক চোখ ঢেকে এক চোখ দেখাচ্ছে যেমনটা আমরা এমিনেম এবং জাস্টিন বিবারদেরও করতে দেখেছি যা ইলুমিনাতির সকল মেম্বার্সরাই করে থাকে আই অফ প্রভিডেন্স অথবা এই এক চোখকে তারা উপাসনা করে থাকে তারপর এখানে দেখুন এই ফিমেল ফেসের ওপর আপনারা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন চিহ্নটি কি চেনা যায় হ্যাঁ এটি হচ্ছে সেই ওয়ান আই উইথ পিরামিড যা ইলুমিনাতি নামক গুপ্ত সংগঠনের প্রধান চিহ্ন এছাড়াও এই ফিমেল ফেসের ওপর পরপর আরও কয়েকটি ধর্মীয় এবং কালচারাল চিহ্ন দেখানো হয়েছে এটি দেখুন এটি হচ্ছে খ্রিস্টান ক্রুসেডার্সদের সেই ফেমাস ক্রস বিশেষ করে ক্রুসেডার্সদের জিনিসপত্রে এই চিহ্নটি দেখা যায় এরপর দেখুন নাৎসি সাইন যা কিনা হিটলার ব্যবহার করেছিল অনেকেই এটিকে স্বস্তিকা চিহ্ন এবং জীবনচক্রের চিহ্ন বলে থাকে আর অনেকেই বলে এটি সান বা সূর্যকে রিপ্রেজেন্ট করে এই চিহ্নটির দিকে লক্ষ্য করুন এটিকে অনেকে হামসার সাইন বলে থাকে এবং অনেকেই মনে করতো যে এটি ফাতেমা রাদি আল্লাহ আনহার একটি প্রতীক এবং অনেকেই এটিকে মঙ্গলজনক হিসেবে নিজেদের সাথে বহন করত। যা আসলে মোটে উচিত নয় এবং কিছুদিন আগেই তুরুষকে এই ধরনের সমস্ত নেকলেস ব্যান করে দেওয়া হয়েছে এই হামসা সাইনের মধ্যে আপনারা যে এক চোখ দেখতে পাচ্ছেন তা কিন্তু সেই তাজজালের এক চোখ যা এলুমিনাতির দ্বারা প্রচারিত এবং এটি আপনি বহন করলে আপনি সরাসরি কুফরি করবেন কারণ তারা মনে করে এই একচোক তাদের সঙ্গে থাকলে এটি তাদেরকে প্রোটেক্ট করবে এবং যে কোনো অপশক্তি থেকে এটি তাদেরকে সুরক্ষা করবে আমরা তো জানি এই সমস্ত বিষয়ে মানা শির্ক তারপর দেখুন এগুলো কিন্তু আসলে খুব ফাস্ট আপনাদেরকে এই ভিডিওটিতে দেখানো হয়েছে যাতে এগুলো আপনাদের সাবকনশিয়াসলি প্রভাবিত করতে পারে এটি হচ্ছে শয়তানের পূজারীদেরই একটি চিহ্ন এর নাম হচ্ছে পেন্টাগ্রাম আমরা অনেকেই হয়তো দেখেছি আজকাল আমাদের গেঞ্জিতেও এই ধরনের চিহ্ন আমরা পেয়ে যাই কারণ এগুলো তাদেরই প্রচার করা সাইন এই চিহ্নটি সম্পর্কে কেউ জানেন এটি হচ্ছে প্রাচীন মিশরীয় একটি চিহ্ন মিশরীয় ক্রস বলা হয় এটিকে এই ক্রসটি মিশরের দেবতাদের হাতে দেখা যেত অর্থাৎ এটি পত্তলিকদের এবং তাদের বানানো দেব দেবীদেরকে রিপ্রেজেন্ট করে এরপর এখানে দেখুন হিন্দুদের ওম চিহ্ন ত ধরনের ধর্মীয় সায়েন্স সিম্বলস এবং সেটেনিজমের সবকিছুকে একত্রিত করে এখানে এনে এই ভিডিওতে দেখানো হয়েছে আমি আগেও বলেছি তারা মূলত ভালো ও মন্দকে একই পাল্লায় মাপে যত রকমের সিম্বলস যত ধরনের ধর্ম রয়েছে তা সব সমানভাবে দেখতে চায় চিহ্নটি কি চিনতে পারেন অনেকেই দ্য স্টার অফ ডেভিড বলে থাকে অথচ আজকে আমরা এটিকে ইসরায়েলের পতাকায় দেখি এটি হচ্ছে সিক্স পয়েন্টেড স্টার আর এর নাম হেকসাগ্রাম জাদুবিদ্যায় ব্যবহার করা হয় এই চিহ্নটি ইন্টাগ্রাম এবং হেকসাগ্রামকে সেটেনিস্ট এবং ফ্রি অ্যালিফাস লিভেয়ের বইতে স্পিরিচুয়াল জগৎ এবং আমাদের জগতের দরজা বলা হয়েছে আগে কখনো এই চিহ্নটি দেখেছেন অনেকেই হয়তো দেখেছি বিশেষ করে চাইনিজদের সংস্কৃতিতে এই চিহ্নটিকে ইন এবং ইয়াং বলা হয় এই চিহ্নর দ্বারা দুটি সাইডকে বোঝানো হয় একটি ভালো এবং একটি মন্দ ডার্ক অ্যান্ড লাইট তারা এর মাধ্যমে দুটি সাইড অথবা দুটি দিককে একই পয়সার এপিট ওপিট বলে বোঝাতে চেষ্টা করে ভালো ও মন্দের মধ্যে কোনো পার্থক্য নেই এটি বোঝাতে তারা এই বিষয়টিকে সম্মিশ্রণ করে দর্শক তারা যে শয়তানের হয়ে কাজ করছে এই বিষয়টি হয়তো আপনাদের কাছে এখন ক্লিয়ার আজকে আমি এই ব্যান্ড সম্পর্কে এই ভিডিওতে যা দেখালাম তা তো ক্ষুদ্র একটি অংশমাত্র আমি এই ব্যান্ড সম্পর্কে আরও একটি পর্ব বানাবো যেখানে তাদের সম্পর্কে আরও সিক্রেট তথ্য আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমি কি আপনাদেরকে এমন একটি বইয়ের কথা বলবো না যা লেখা হয়েছে সমস্ত বঙ্গীয় নাস্তিকদের ভীতি উপড়ে ফেলার জন্য আমাদের দীর্ঘ প্রচেষ্টার পর মাওলানা রুহুল আমিন সিরাজি ভাইয়ের বই অফরন্ত বিশ্বাস খুব সম্প্রতি পাবলিশ করা হয়েছে এটি এমন একটি বই যা আপনাদের প্রত্যেকেরই হাতে হাতে থাকা উচিত এটি পড়লে আপনারা শয়তানের সূক্ষ্ম কৌশল এবং নাস্তিকদের ইসলাম ধর্ম নিয়ে করা অসংখ্য মিথ্যাচার সম্পর্কে বুঝতে পারবেন দাজ্জালের সৈনিকরা যখন আমাদেরকে খুব সূক্ষ্মভাবে অবিশ্বাসী করে তোলার চেষ্টা করছে তখন আমরাও আমাদের সাধ্যমতো মানুষের মনে অফুরন্ত বিশ্বাস ঢেলে দেওয়ার চেষ্টা করছি আর তাই আমি মনে করি এই বইটি সকলেরই পড়া উচিত আপনারা যদি বইটি অর্ডার করতে চান তবে স্ক্রিনে থাকা নাম্বারটিতে এখনই কল করুন মাত্র একটি ফোন কলের মাধ্যমে বইটি খুব সহজেই আপনাদের হাতে পেয়ে যাবেন